লাজতে কাকুৱেকো ক'বই পৰা নাছিলো আৰু এই যন্ত্ৰণা সহ্যও কৰিব পৰা নাছিলো কেতিয়া আহিব কোনে জানে এই কষ্টৰ পৰা ওলোৱাৰ কি একো উপায় নাই এই পাইলছৰ কাৰণে একো কামেই কৰিব নোৱাৰি এই সমস্ত সমস্যা এটি ডাঙৰ বেমাৰৰ কাৰণ হ'ব পাৰে যাৰ নাম অৰ্খ বা পাইলছ আমাৰ এই অনুষ্ঠানটি মনোযোগেৰে আছে আপোনাৰ খোজ কৰা সময়ত যন্ত্ৰণা বা কষ্ট হয় নেকি আপোনাৰ মলদ্বাৰত ফোঁহা বা ইনফেকশ্যন হৈছে নেকি খোজ কৰা সময়ত আপোনাৰ ৰক্তপাত হৈছে মানে আপোনাৰ পাইলছ পাইলছ বা অৰ্খ এনেকুৱা এটা ৰোগ যিটোৰ পৰা সোনকালে পৰিত্ৰাণ পোৱা খুব কঠিন মল সংকোচনৰ ফলত ঘৰখনৰ দ্বাৰা নাৰ্ভবোৰ ফুলি যায় আৰু ইয়াৰ ফলত ৰক্তক্ষৰণ হোৱা আৰম্ভ হয় আৰু এইটোৱেই হৈছে অৰ্খ বা পাইলছ এই ৰোগটো একেবাৰেই সহজভাৱে নল'ব এইটো খুবেই কষ্টকৰ
টয়লেট করার সময়ত অত কষ্ট, অত যন্ত্রণা আর যেটু কষ্ট একবারেই সহ্য করব নি। এতিয়া চিন্তার কোনো কারণ নাই, কারণ পাইল ক্লিয়ার এনেকুৱা এটা আয়ুর্বেদিক ফর্মুলা যিয়ে আপনার এই রোগক একবারে নির্মূল করে পেলাব পারে। পাইল ক্লিয়ার আসলতে আমি দৈনন্দিন খাই থাকা ফাস্টফুড, জাঙ্ক ফুড, অসময়ত খোৱা, অসময়ত হওয়া বা ব্যস্ততা, টেনশন, কম্পিটিশন, এইবোৰ অনিয়মিত কারণে মানুষের পাচন ক্রিয়া ব্যাহত হয়। লাহে লাহে এইবোৰে ভয়ঙ্কর রূপ ধারণ করে, যার ফলত পরবর্তী সময়ত মলদ্বারত ইনফেকশন হয়। তারপরে আরম্ভ হয় এই জ্বালা যন্ত্রণা। অনেকেই ভাবে এবার অপারেশন করার পিছত সব ঠিক হয়ে যাব। অপারেশনে কিন্তু এই রোগের একমাত্র চিকিৎসা নহয়। আমি কও অপারেশন হলেও পাইল ক্লিয়ার অবশ্যই সেবন করব, যাতে এই রোগ পুনর ঘুরি নাহে। আমার এই সংস্থাটি GMP তথা ISO দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত, আর আমার এই প্রোডাক্টটি FDA দ্বারা এপ্রুভড। 7 দিন, মাত্র 7 দিন, আপনি মাত্র 7 দিন ব্যবহার করলে গম পাব যে আমার এই প্রোডাক্টটি কিমান যে এফেক্টিভ। আপনি পাব আয়ুর্বেদিক পাইল ক্লিয়ার ক্যাপসুল, আর কনস্টিপেশনের বাবে কার্বস মুক্তি ক্যাপসুল, আর লগত পাব পাইল ক্লিয়ার ক্রিম।